শুনতে হবে না, এখন থেকে ঢাকা যেতে আর লঞ্চের হুইসেল, স্বপ্ন পূরণ হয়ে গেছে। এখন থেকে আর ভাসতে হবে না নদীতে, হয়তো এই সব কিছুই একসময় মিস করব। স্মৃতিতে যখন আমাদের সামনে চলে আসে সেই পুরনো দিনের ফেরিতে করে ট্রেন পারাপারের ছবি, তা দেখে যেমন আবেগ আপ্লুত হয়ে যায়, একসময় এই লঞ্চের স্মৃতি মনে করে আবেগ হয়। এই পদ্মা যাদের স্বজনকে কেড়ে নিয়েছে তাদের কাছে পদ্মা সেতুর মূল্যায়ন যেরকম, আবার এই লঞ্চ ফেরিতে যারা কাজ করে জীবিকা নির্বাহ করত তাদের কাছে পদ্মা সেতুর মূল্যায়ন হয়তো তার ঠিক বিপরীত। এই নৌপথে নদী পার হতে সময় বেশি লাগতো ঠিকই, কিন্তু এই নদীতে ছোট্ট লঞ্চ কিংবা ফেরিতে পার হওয়াতেও কিছু মজার বিষয় ছিল। প্রাকৃতিক সৌন্দর্য দেখা, নদীর ঢেউয়ের সাথে হালকা দোলা, অথবা লঞ্চের ঝালমুড়ি, সেদ্ধ ডিম অথবা ছোলা বুট খেয়ে কিছুটা স্বস্তি পাওয়ার। আরেকটি মজার বিষয় হচ্ছে এই নৌপথে প্রাকৃতিক চাপটা সেরে নেওয়া যেত, হয়তো একটু কষ্ট হতো তবুও কিছুটা হালকা হয়ে তারপরে বাসে উঠতে পারতাম। যুবক ছেলেদের কাছে আরেকটা মজার উপভোগের বিষয় ছিল যে এই জার্নিতে যদি আশেপাশে কোনো সমবয়সী কিশোরী থাকতো তাহলে তো কথাই নেই, পাট শার্ট নিয়ে একদম সানগ্লাস টানগ্লাস পরে তাদের সামনে আনাঘনা করেও কিছুটা উপভোগময় সময় পার করা যেত। বিষয়টা অনেকের কাছে ইন্টারেস্টিং, আবার অনেকের কাছে এটা অপছন্দনীয় হতে পারে, তবে সব মিলিয়ে এই লঞ্চ জার্নি স্মৃতির পাতায় থাকবে হয়তো অনেকদিন। হয়তো মাঝে মাঝেই মনে পড়বে পদ্মার সেই ভায়াল ক্রাশ, অথবা সেই মজার কোনো ঘটনা যা ঘটে গেছে আমাদের সাথে এই লঞ্চেই। বিশেষ করে যারা রাতে বাড়ি ফিরত তাদের জিভে হয়তো সেই ইলিশ মাছ ভাজা, ডাল আর শুকনো মরিচ দিয়ে ভাত খাওয়া লেগেই থাকবে, কারণ এটা ছিল এক অন্যরকম স্বাদের খাবার, হয়তো সাধারণ কিন্তু সেই লঞ্চে বসে ক্লান্তি নিয়ে সেই ভাত খাওয়া সে অন্যরকম তৃপ্তি, মিস করবো সবই। তবে সবশেষ মূল যে বিষয়টি তা হচ্ছে লঞ্চ অথবা ফেরির সাথে সম্পৃক্ত যাদের পেশা ছিল সেই মানুষগুলো অনেকেই হয়তো এখন বেকার হয়ে যাবে, অনেকের পরিবারই নেমে আসবে এখন অসচ্ছলতা। তাই সরকারের কাছে আবেদন, এই মানুষগুলোর জন্য সরকার যেন অবশ্যই কোনো ভালো উদ্যোগ নেয়, তাদের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে অথবা যে কোনোভাবেই তাদের পুনর্বাসন করে তাদের জীবন জীবিকা নিশ্চিত করার জন্য সরকারকে অবশ্যই কিছু না কিছু করা উচিত। অবশেষ সফলতার হাসির মাধ্যমে ইতি জানাতে হচ্ছে আমাদের শরীয়তপুরবাসীর এতদিনের নৌযাত্রা মহামাঝি কান্দির সমস্ত সুন্দর অভিজ্ঞতা এবং স্মৃতিকে।